আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল M&S কিচেন। আমি সোহানা, আজকে আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে জুকিনি রান্না করে দেখাবো। আর এই জুকিনিটা বিদেশি সবজি হয়ে থাকলেও বাংলাদেশে কিন্তু এখন এটা খুবই অ্যাভেলেবেল। বড় বড় শপিং মল অথবা শহর অঞ্চলের বাজারে এই জুকিনিটা কিন্তু কিনতে পাওয়া যায়, খুবই অল্প দাম এবং সুলভ মূল্যে আপনারা খুব হেলদি একটা সবজি বাজারে কিনতে পাবেন। অনেকেই হয়তো এই জুকিনিটা রান্না করতে জানেন না, তাদের সুবিধার্থে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে জুকিনিটা রান্না করে দেখাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন প্রথমেই জুকিনিটা দেখে আসি। আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন জুকিনিটা দেখতে ঠিক কেমন হয়। আর এই জুকিনিকে অনেকে স্কোয়াশও বলে থাকে। এই জুকিনিটা মিডিয়াম সাইজ, অর্থাৎ এর থেকে ছোট জুকিনিও হয়ে থাকে এবং এর থেকে বড় জুকিনিও হয়ে থাকে। কালারের তারতম্যতা আর থাকলেও স্বাদের কোনো তারতম্যতা থাকে না। এখন আমি এই জুকিনিটা খুব সহজেই পিল করে নিচ্ছি, আপনারা দেখতেই পারছেন। আর এই কাজটা আমি পিলার দিয়ে করছি, আপনারা ছুরি বা বটি দিয়ে পিল করে নিতে পারেন। খুবই নরম এবং পিল করতে কতটা ইজি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। অনেকে খোসা সহই খেয়ে থাকে, কিন্তু আমি আজকে খোসাটা নিচ্ছি না। আমার জুকিনিটা পিল করে নাও হয়ে গেছে, এখন আমি এটা ছোট ছোট পিস করে কেটে নিব। ভিডিওতে একটু লক্ষ্য করবেন, জুকিনির ভিতরটা কিন্তু সাদা হয়। এটা এক ধরনের কচি লাউয়ের মতো, দেখতেই পাচ্ছেন কতটা সফট, খুব ইজিলি কেটে নেওয়া যাচ্ছে। আর আমি এটা খুব পাতলা করছি না, একটু মোটা করে কেটে নিচ্ছি, কারণ এটা খুবই সফট। অল্প সময় রান্না করলেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং গলে যাবে, ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি একটু মোটা মোটা করে চার ফালি করে নিচ্ছি, চিংড়ির সাথে সামঞ্জস্য হয় এমনভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি একইভাবে সবগুলো জুকিনি কেটে নিয়েছি, এখন একটা বাটিতে উঠিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নিব। অন্যদিকে আমি একটা মিক্সার তৈরি করব, এই জন্য নিয়েছি এক কোয়া রসুন, 1 ইঞ্চি আদা এবং পছন্দ মতো কাঁচামরিচ। এখানে আমি 7-8টার মতো কাঁচামরিচ দিয়েছি। এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ড করে নিচ্ছি, আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। আমার পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে 1/2 কাপ টমেটো কুচি নিয়েছি, আর অন্যদিকে ছোট ছোট চিংড়ি নিয়েছি 1/2 কাপ। আমি কুচো চিংড়ি দিয়ে রান্না করছি, আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও রান্না করতে পারেন। এখন রান্নার জন্য মিডিয়াম হিটে একটা প্যান বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি এবং এর মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে পেঁয়াজ কুচিটা আমি একটু ভেজে নিচ্ছি, ততক্ষণ ভাজবো যতক্ষণ না একটু সফট হয়ে আসে। আবার বেরেস্তা করতে যাবেন না, এতে করে কিন্তু খুব একটা ভালো স্বাদ আসবে না। 2-3 মিনিট ভাজার পরে পেঁয়াজটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটাও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং একটু ভেজে নিচ্ছি, এতে করে কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে। আমার মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি 1/2 চা চামচ দিচ্ছি, পরে যদি লাগে অ্যাড করব। আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। শুকনা মরিচের গুঁড়াটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরা গুঁড়া। এখন গুঁড়া মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আসলে এই মশলাটা একটু যদি কষিয়ে নেওয়া যায় তরকারিটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে। ঢাকনা ছাড়াই আমি কষিয়ে নিব, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোগুলো নেড়েচেড়ে কুক করে নিব যতক্ষণ না একটু সফট হয়ে যায় এবং রসটা বের হয়ে যায়। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়িগুলো। চিংড়িটা দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি।
আমার চিংড়িটা সব কিছুর সাথে মিশে গেছে, এখন ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে 5 মিনিট লো হিটে রান্না করব। এর মধ্যে টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে এবং মশলাগুলো কষিয়ে নেওয়াটা সুবিধা হবে। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন টমেটোটাও গলে গেছে এবং মশলা থেকে তেলটা সেপারেট হয়ে এসেছে। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিব। কত সুন্দর একটা কালার আর সুগন্ধ বের হয়েছে, বাসায় ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা জুকিনিগুলো দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু অনেকটা লাউয়ের মতো, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এখন আমি সব কিছু খুব ভালোভাবে আবারও একটু নেড়ে নিচ্ছি। আর এখন আমি কোনো পানি অ্যাড করব না, এটা থেকেই অনেকটা পানি বের হবে। মিডিয়াম টু লো হিটে রান্না করলে এখানে কষানোর জন্য কোনো পানি অ্যাড করতে হবে না। এখন ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে রান্না করছি 10 মিনিট। এর মাঝে দুই একবার একটু নেড়ে দিতে হবে। এই 10 মিনিটের মাঝে একটু ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, না হলে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে। এখনই কিন্তু অনেকটা পানি বের হয়েছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। আর জুকিনিটাও সফট হয়ে যাচ্ছে। আমি আবারও একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়ে রান্না করব ততক্ষণ যতক্ষণ না ঝোলটা শুকিয়ে আসে। আমার শুকিয়ে নেওয়া হয়ে গেছে বা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়েও নামিয়ে নিতে পারেন। জুকিনিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি একটু চেপে দেখাচ্ছি, একদমই পারফেক্ট। কিন্তু আমি একটু ঝোল ঝোল চাচ্ছি, এই জন্য এখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করব। আমি এখানে 1 কাপ ঝোলের পানি অ্যাড করছি। আর এই তরকারিতে খুব বেশি ঝোল হলে কিন্তু খেতে আমার মনে হয় না খুব একটা ভালো লাগবে। এখন নেড়ে দিচ্ছি, নেড়ে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো। এখন আবারও ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে 4-5 মিনিট একটু জাল করে নিব। 4-5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম, এখন আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আমি এ পর্যায়ে নামিয়ে নিব, কারণ আমি খুব একটা ঝোল পছন্দ করছি না বা খুব কম ঝোলও পছন্দ করছি না। আপনারা আপনাদের চাহিদা মতো ঝোল রাখতে পারেন। এখন আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল কিন্তু আমার জুকিনি দিয়ে চিংড়ি মাছের রান্না। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অন্য রকমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আজকে পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।